ধন্যবাদ মারোনা আহমদ তারেক মুবাসের সাহেব আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন খলিফার সাথে সাক্ষাৎ এটি একটি অনেক বড় সৌভাগ্যের বিষয় প্রথমত আমি মহান আল্লাহ তালার প্রশংসা করছি যিনি আমাকে যোগ্য খলিফার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আর দ্বিতীয়ত আমাদের আকা মওলা হজরত মুস্তফা সাল্লামের প্রশংসা করছি এবং দূরত পাঠ করছি আল্লাহমাদ সাল ওয়াল মাজিদ যার ভবিষ্যৎবাণী মোতাবেক শেষ জামানায় হাজরত ইমাম মাহাদাম আগমন করেছেন এবং তার ইন্তেকালের পরে খেলাফত আলামিন হাজির নবুয়াতের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে জারি হয়েছে এবং আমরা সেই খেলাফতের অধীনে খলিফার ছত্র ছায় আমরা এখন বসবাস করছি এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার মরহুম দাদা যিনি ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরাতে পাড়া নামে একটি এলাকা আছে সেখানে তিনি প্রথম দিকে বয়াত গ্রহণ করে আহমদীয় মুসলিম জামাতের অন্তর্ভুক্ত হয়েছিলেন তার সুবাদেই আমরা আজ এই নিয়ামত লাভ করছি বা লাভ করে যাচ্ছি তো আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন খলিফার সাথে সাক্ষাৎ

আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান যিনি খলিফা হজরত রহমত আজিজ আল্লাহ তালা তার হায়াত দারাজ করুন তিনি একমাত্র সেই সত্তা যিনি আল্লাহ তালার সঙ্গে কথা বলেন আল্লাহতালার ঐশী নির্দেশে তিনি আজ আমাদেরকে পরিচিত করছেন এবং তিনি কখনো আমেরিকায় কখনো ইউরোপে কখনো এশিয়ার বিভিন্ন দেশে সফর করে ইসলাম এবং আহমদিয়াত এবং কলেম দাওয়াত পৌঁছাচ্ছেন সেই সাথে তার নির্দেশে আমরা অন্যরাও এই কাজ করে যাচ্ছি তো সৎ লোকদের সঙ্গে সৎ লোকের সাথে সঙ্গী হওয়া তার সাথে সম্পর্ক রাখা এটি একমাত্র আহমদিয়া মুসলিম জামাতির মধ্যে আমরা দেখতে পাই যে খলিফা আমাদেরকে যেভাবে নির্দেশ দেন যে তাহারিক করেন যে ঘোষণা করেন সেটি আমরা পালন করার এবং মানার চেষ্টা করি আমি যখন লন্ডন গিয়েছি সেই সময় লন্ডনের বিয়াল্লিশতম জলসা চলছিল যেটি খেলাফত জবিলি জলসা সর্বপ্রথম হজুর আদিল আজিজের পিছনে মাগরিব এবং এশার নামাজ আদায় করি হাজিকাতুল মাহাদি জলসার যে মার্কে ছিল পুরুষদের সেখানে তো আমার হৃদয় ভরে গিয়েছে যে খেলাফতের কল্যাণে বিশ্বের প্রান্ত থেকে চিনা নাই জানা ভাষাগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে দৈহিক দিক থেকে পার্থক্য রয়েছে এবং অন্যান্য পার্থক্য রয়েছে কিন্তু সকলেই একই খলিফার অধীনে একই নেতার অধীনে। এক পরিবারের মতো আমরা সেখানে নামাজ আদায় করেছি এবং আবেগ আলোচনা মুস্তাফা সাল্লাই সাল্লাম এর সেই ভবিষ্যৎবাণী স্বাক্ষর আজকে আমাদেরকে দেখিয়েছ যে শের যুগে যে মহাপুরুষ আগমন করার কথা ছিল তিনি যথাসময় যথাযথ প্রবাণ সাপেক্ষে যথাযথ ভাবে তিনি আগমন করেছেন আর তার খেলাফত আজ পঞ্চম খেলাফত এবং শতবর্ষ আমরা আজকে পালন করছি এর সুখরিয়া আমরা আদায় করেছি হুজুর ব্যক্তিগত সাক্ষাৎের আগেও কয়েকবার এমনি হয়েছে কিন্তু যখন ব্যক্তিগত সাক্ষাৎ করতে আমরা যাই আমি ছিলাম আমার সাথে মারানা আব্দুল মতিন সাহেব ছিলেন মরানা আহমদ তারেক মবাসের সাহেব ফিরোজ আলম সাহেব এবং ওনাস আলহামদ সাহেব ছিলেন আমরা যখন হুজুরের দপ্তরে যাই তো সালাম দিতে হুজুর চেয়ার থেকে সামনে এগিয়ে আসেন এবং বলেন যে আয়ে বাঙ্গালা আয়ে আপ সব মলিবি হ্যা আমরা হাসলাম যে জি হুজুর আমরা সব মলিবি হুজুর বসলেন দেখেন একজন ধর্মাদি রাজ ধর্মের যিনি রাজা ধর্মের যিনি প্রধান সারা বিশ্বের যিনি প্রধান আহমদিয়া মুসলিম জামাতের খলিফা হজরত মিজামাসুর আহমদ তিনি চেয়ার থেকে আমাদের এই নগণ্য বান্দাদের দেখে তিনি এগিয়ে এসেছেন আমরা যদি দেখি যে রাষ্ট্রীয় প্রধান বা জগতের কোন বাসা জাগতিক যে নেতারা রয়েছেন তাদের মধ্যে এই বৈশিষ্ট্য নাই এটি হল খেলাফত এবং রাষ্ট্রের যে তফাত খেলাফতের যিনি খলিফা হন তিনি তার অধীনে সকলের সাথে বন্ধুসুলভ আচরণ করেন মনে যে একই পরিবারের একই গোত্রের আমরা সদস্য আমি একজন নগন্দ বান্দা দুর্বল বান্দা কিন্তু কিভাবে আমি লন্ডনে গিয়েছি আমার যাওয়ার মতো কোনো যোগ্যতা নাই এটি খেলাফতের কল্যাণে হুজুরাজিল আজিজ যখন আমাকে যাওয়ার অনুমতি দিলেন আমরা দোয়া করলাম যে যেখানে এই যুগের খলিফা নির্দেশ দিয়েছেন খলিফা ডাক দিয়েছেন সেখানে বিচার যত যোগ্যতাই হোক না কেন অর্থে যত যোগ্যতাই হোক না কেন আল্লাহ তাআলা অবশ্যই আমার যাওয়ার ব্যবস্থা করে দিবেন সেই হিসাবে আমরা যাওয়ার তো তৌফিক লাভ করি এবং হুজুর স্মরণ সাক্ষাৎ করি হুজুর আমাদেরকে বসতে দেন আমরা বেশ কিছুক্ষণ সময় হুজুরের সাথে কাটাই হুজুর আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের পারিবারিক বিষয় আলোচনা করেন এবং আমাদেরকে আলাই সাল্লাহ আব্দাহ আবদাহ সম্পর্কে যে ইলহাম হয়েছিল মেমাদির হাতে সেই ইলহাম খুশিত আংটি আমাদেরকে দেন তো এই ছিল খলিফার সাথে আমাদের সাক্ষাৎ এবং খেলাফতের কল্যাণে আসলে এটা আমরা লাভ করতে পেরেছি আর খেলাফত যে ঐশী খেলাফত সেটি আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে আর ধর্মের অন্য কোন ফেরকার মধ্যে আমরা সেটা দেখি না এ ছিল আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা